একদিন হয়তো আমাদের এই অদলীয় আমাদের যে আন্দোলন সেই আন্দোলন একদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করবে। রাজপথের পর এবার কি ডাক্তারদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখা যাবে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। 9 আগস্ট আর্জিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বিচার ও 10 দফা দাবি সামনে রেখে কর্মবিরতি, স্বাস্থ্যভবন থেকে শুরু করে লালবাজারের সামনে ধর্ণা অবস্থান, লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভালের দিনই রানী রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বিচারের দাবিতে পথে নামে কাতারে কাতারে সাধারণ মানুষ। এরপরই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, আসল কার্নিভাল হবে সব দাবি পূরণের পর, সেদিন আর কোথাও নয়, আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দখল নেবেন এ বিশ্বাস আমার আছে। আন্দাজের বাইরে লোক চলে গেছিল এবং কিছুটা একটু বেশিই হয়ে গেছিল রানী রাসমণির পক্ষে, প্রায় লাখখানেক লোক। তো এটা একটা রূপক, প্রথম কথা বলে দিই, এরকম যেন আমাদের না করতে হয়, তার আগেই যেন বিচারটা আসে এবং ওই আমাদের যে সন্তানেরা যারা কিনা না খেয়ে দিয়ে আছে তাদের 10 দফা দাবি যেন সরকার মেনে নেয়। যদি সেটা মেনে নেয় তাহলে যে যে তারপরে যে বিরাট এটা হবে, তো সেটার জন্য তো ব্রিগেড ছাড়া অন্য কোনো জায়গার কথা ভাবা যাচ্ছে না। ডাক্তাররা ব্রিগেড সমাবেশ কেন, তারা যে কোনো জায়গায় সমাবেশ করতে পারেন, অত্যন্ত ভালো কথা। তো এখন শুধু ডাক্তাররা যাবেন না, সিপিএম টিপিএম কে নিয়ে যাবেন সেগুলো একটু বলে নেবেন, কারণ আপনাদের তো আপনাদের ডাক্তার তো হচ্ছেন ডক্টর কান্তি গাঙ্গুলী, আপনাদের ডক্টর আপনাদের তো আবার ডাক্তার হচ্ছেন কমরেড দীপশিতা ধর, ডাক্তার ডক্টর সুশান্ত ঘোষ মারাত্মক ডাক্তার। শুধু ডাক্তারদের বলবো একটা শপথ জোরে নিন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এইটা আগে ডাক্তার বাবুদের মুখ থেকে বেরোক, বাকি সব হয়েছে। আজিকর কাণ্ডের পর থেকে এখনো অবধি অভূতপূর্ব গণ আন্দোলনের সাক্ষী হয়েছে বাংলা। যা আগে কোনোদিন হয়নি এখন তাই হচ্ছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাঁধ ভাঙা সমাবেশ একাধিকবার হয়েছে, কখনো ইন্দিরা গান্ধী ও মুজিবুর রহমানের জন্য, কখনো সোভিয়েত ইউনিয়নের দুই শীর্ষ নেতা নিকিতা ক্রুশ্চেভ এবং নিকোলাই বুলগানিনের ভারত সফরের সময়, কখনো জ্যোতি বসুকে ঘিরে, আবার কখনো যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। এক একটা সমাবেশ এক একটা প্রেক্ষিতে মাইল ফলকে পরিণত হয়েছে, রেকর্ড তৈরি হয়েছে, রেকর্ড ভেঙেছে। তাই আগামী দিনে আরো কোনো বড় চমক অপেক্ষা করে রয়েছে কিনা তার উত্তর সময় দেবে। সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।